একথা তো আমরা সকলেই জানি যে মহান আল্লাহ আমাদের পুরো পৃথিবীকে নিজের মর্জিতে সৃষ্টি করেছেন এবং তার দয়াতেই মানুষ সহ পৃথিবীর সমস্ত জীবজন্তু এই সুন্দর পৃথিবীতে নিজেদের মতো করে জীবন যাপন করছে। শুধু তাই নয়, একথাও আমরা সকলেই জানি যে আমাদের পৃথিবীতে আল্লাহর মর্জি ছাড়া কোনো কিছুই হওয়া সম্ভব নয় এবং আমাদের পৃথিবীতে যা কিছুই ঘটুক না কেন তার পিছনে আল্লাহর কোনো না কোনো ইচ্ছা অবশ্যই লুকিয়ে থাকে। এই পৃথিবীর সমস্ত মানুষই আসলে আল্লাহর সৃষ্টি করা, তাই আমাদের প্রত্যেকের উচিত এই পৃথিবীর সমস্ত মানুষকে শ্রদ্ধা করা ও তাদের প্রতি মানবিক আচরণ করা। কিন্তু বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে যারা সবসময় অন্য মানুষকে ঘৃণা করে, তাদের সাথে খারাপ আচরণ করে, কথায় কথায় তাদেরকে ছোট করে, আর এমনটা করেই তারা নিজেদেরকে খুব বড় মনে করে বসে। নিজেদের অহংকারের বসে এই ধরনের মানুষেরা এটা ভুলেই যায় যে তাদের উপরেও একজন সর্বশক্তিমান বসে আছেন, যিনি এই সমস্ত কিছুই দেখছেন এবং তিনি সঠিক সময়ে এর উপযুক্ত শাস্তিও অবশ্যই প্রদান করবেন। তাই আমাদের আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সামনে এমনই একজন মহিলা পুলিশ অফিসারের কথা তুলে ধরতে চলেছি, যিনি সবসময়ই মুসলমানদের ঘৃণার চোখে দেখতেন এবং সবসময়ই মুসলমানদের সাথে খারাপ আচরণ করতেন। কিন্তু একদিন ওই মহিলা পুলিশ অফিসারের সাথে এমন একটি ঘটনা ঘটল যার সম্পর্কে জানার পর আপনারাও অত্যন্ত আশ্চর্য হয়ে যাবেন। কিন্তু এই ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনাদের সকলকেই আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তবে তার আগে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, সেই সাথে পাশের বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করবেন। তো চলুন শুরু করা যাক। আসলে বন্ধুরা, এখন আমরা আপনাদেরকে যে মহিলা পুলিশ অফিসারের কথা শোনাতে চলেছি তিনি ভারতের রাজস্থানের জয়পুর শহরে থাকতেন। ওই মহিলা খুবই কড়া ধাঁচের পুলিশ অফিসার ছিলেন এবং তিনি মুসলিমদের একেবারেই সহ্য করতে পারতেন না। তিনি মুসলিমদের সবসময় ঘৃণার চোখে দেখতেন এবং তাদের থেকে সবসময় দূরে থাকতেই পছন্দ করতেন। যদি কখনো কোনো কারণবশত কোনো মুসলিম অপরাধীকে তিনি গ্রেপ্তার করতেন তাহলে তাকে গ্রেপ্তার করার পরেও তিনি 10 বার নিজের হাত ধুয়ে পরিষ্কার করে নিতেন। যদিও ওই মহিলার স্বামী একজন বড় মাপের বিজনেসম্যান ছিলেন এবং তার মশলার বিজনেস শুধুমাত্র ভারতেই নয় বরং তার সাথে সাথে সমগ্র পৃথিবী জুড়েই ছড়িয়ে পড়েছিল। একদিক থেকে দেখতে গেলে ওই মহিলা খুব ভালোভাবেই নিজের জীবন যাপন করছিলেন। কিন্তু এরপর একদিন ওই মহিলার সাথে এমন একটি ঘটনা ঘটল যার পর তার জীবন সম্পূর্ণভাবে বদলে গেল। আসলে একদিন ওই মহিলার বাড়িতে একজন দরবেশ মানে একজন ফকির এসে উপস্থিত হলেন। ওই মুসলিম দরবেশকে নিজের বাড়িতে দেখা মাত্রই ওই মহিলা রেগে আগুন হয়ে গেলেন, যার ফলে ওই দরবেশ এটা ভালোভাবেই বুঝতে পেরেছিলেন যে ওই মহিলা তাকে ঘৃণা করছে। তাই তিনি চুপচাপ ওই স্থান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু যাওয়ার আগে ওই দরবেশ ওই মহিলাকে কোরআনের একটি পৃষ্ঠা দিলেন এবং বললেন, যখন তোমার কোনো প্রিয়জন কোনো বিপদে পড়বে তখন এই আয়াতটি কয়েকবার পড়ে নিয়ে এক গ্লাস জলে হু দেবে, আর যে ব্যক্তি বিপদে পড়েছে তাকে ওই জল খাইয়ে দেবে, দেখবে সেই ব্যক্তিটি দ্রুত সেরে উঠেছে। এই কথা বলে ওই দরবেশ ওই মহিলার বাড়ি থেকে চলে গেল। ওই দরবেশের কথা শুনে ওই মহিলা মনে মনে খুব হেসেছিল। কিন্তু এই পৃষ্ঠায় ঠিক কি লেখা আছে তা জানার জন্য ওই মহিলা ইন্টারনেটের সাহায্য নিয়ে পুরো আয়াতটিকেই মুখস্থ করে নিয়েছিল। এরপর বেশ কয়েকদিন বেশ ভালোভাবেই তাদের জীবন কাটছিল। কিন্তু একদিন হঠাৎ করেই ওই মহিলার ছেলেকে একটি বিষাক্ত সাপ কামড়ে দেয়, ফলে মহিলাটি নিজের ছেলেকে নিয়ে শহরের সবথেকে নামি দামি হাসপাতালে এসে উপস্থিত হলেন। কিন্তু বেশ খানিকক্ষণ চিকিৎসা করার পর ওই হাসপাতালের ডাক্তারেরা ওই মহিলাকে জানান যে আপনার ছেলে আর বেশিক্ষণ বাঁচবে না, এখন আমাদের আর কিছুই করার নেই, ওই সাপের বিষ আপনার ছেলের সম্পূর্ণ শরীরে ছড়িয়ে গেছে। ডাক্তারের মুখে এই কথা শোনার পর ওই মহিলা আর তার স্বামী কান্নায় ভেঙে পড়লেন। তারা কিছুতেই ভেবে পাচ্ছিলেন না যে এখন তারা ঠিক কি করবেন। নিজের চোখের সামনে কোনো বাবা মা এইভাবে নিজের সন্তানকে মৃত্যুসজ্জায় দেখতে পারে না, কিন্তু এখন এরা দুজনেই
খুব অসহায় বোধ করছিল। এদের কাছে এখন আর করার মতো প্রায় কিছুই অবশিষ্ট নেই। এইভাবে ওরা দুজনেই এক নাগাড়ে কেঁদেই যাচ্ছিল। এইভাবে আরও কিছুক্ষণ কেটে যাওয়ার পর হঠাৎ করেই ওই মহিলার মাথায় ওই দরবেশের চিন্তা ভেসে উঠল। ওই মহিলা মনে করে দেখলেন যে ওই দরবেশ তাকে বলেছিলেন যে যখন তোমার কোনো প্রিয়জন কোনো মারাত্মক বিপদের মধ্যে পড়বে তখন তুমি এই আয়াতটি পড়ে একটি গ্লাসের জলে ফুঁ দিয়ে সেই জল তোমার ওই প্রিয়জনকে পান করিয়ে দেবে, আর এরপরেই তোমার ওই প্রিয়জন একেবারেই সুস্থ হয়ে উঠবে। ওই দরবেশের কথা মাথায় আসতেই ওই মহিলা উঠে বসলেন। তিনি দ্রুত গতিতে নিজের ঘরে এসে পৌঁছালেন আর নিজের সন্তানকে বাঁচানোর জন্য তিনি সব কিছু করতে রাজি আছেন। এরপর তিনি একটি জল ভর্তি গ্লাস নিয়ে ওই কোরআনের পৃষ্ঠা থেকে সেই বিশেষ আয়াতটি পাঠ করতে শুরু করলেন। বেশ কয়েকবার আয়াতটি পাঠ করার পরে তিনি ওই জলের গ্লাসে ফুঁ দিতে শুরু করে দিলেন। কিছুক্ষণ ফুঁ দেওয়ার পর তিনি ওই জলের গ্লাসটি নিয়ে ফের একবার হাসপাতালে এসে উপস্থিত হলেন। এরপর তিনি নিজের ছেলেকে ওই জলের গ্লাস থেকে জল খাইয়ে দিলেন, আর এরপর যা ঘটল তা দেখে ওই হাসপাতালের ডাক্তারেরাও অবাক হয়ে গিয়েছিলেন। বন্ধুরা, ওই জলটি পান করার পরেই ওই মহিলার ছেলে একেবারে সুস্থ হয়ে উঠল। সে এমন হাবভাব করতে শুরু করলো যে যেন তার কিছুই হয়নি। সে একটুও দুর্বল বোধ করছিল না, সে একেবারেই সুস্থ হয়ে উঠেছিল। নিজের ছেলেকে একেবারে সুস্থ হয়ে উঠতে দেখে ওই মহিলার আর আনন্দের সীমা রইল না। সে নিজের ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিল, আর কাঁদতে কাঁদতে ওই মহিলা আল্লাহকে শুকরিয়া জানাতে শুরু করে দিল। ওই মহিলার স্বামী এতক্ষণ ধরে এই সমস্ত কিছুই নিজের চোখে দেখছিলেন, কিন্তু যখন তিনি দেখলেন যে ওই মহিলা হঠাৎ করে আল্লাহকে শুকরিয়া জানাচ্ছে তখন তিনি প্রচণ্ড রেগে গেলেন। আসলে ওই মহিলার স্বামীও মুসলিমদের একেবারেই পছন্দ করতেন না, তাই তিনি ওই মহিলাকে জিজ্ঞেস করলেন যে তুমি হঠাৎ করে আল্লাহকে শুকরিয়া জানাচ্ছ কেন। এরপর ওই মহিলা নিজের স্বামীকে সমস্ত ঘটনাই খুলে বললেন, কিন্তু সমস্ত কিছু শোনার পরেও ওই মহিলার স্বামী প্রচণ্ড রেগে গেলেন। ওই মহিলার স্বামী এটা কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না যে আল্লাহ তার ছেলেকে প্রাণে বাঁচিয়েছে। এখন তার কাছে তার ওই ছেলেও ঘৃণার পাত্র হয়ে দাঁড়িয়েছিল। তিনি এটা কিছুতেই মানতে চাইছিলেন না যে এই সমস্ত কিছুই আল্লাহর মেহেরবানিতে হয়েছে। কিন্তু বন্ধুরা, এরপর যে ঘটনাটি ঘটল তা সবাইকেই আরও অবাক করে ছেড়ে দিল। ওই মহিলার স্বামীর ব্যবহারে মহান আল্লাহ অত্যন্ত রুষ্ট হলেন এবং তিনি রেগে গিয়ে ওই বিষাক্ত সাপটিকে আদেশ দিলেন যে ওই সাপটি যেন ওই মহিলার স্বামীকে কামড়ে দেয়। মহান আল্লাহর কাছ থেকে আদেশ পাওয়ার পরে ওই বিষাক্ত সাপটি ওই মহিলার স্বামীর কাছে এসে উপস্থিত হল, আর ওই মহিলার স্বামী কিছু বুঝে ওঠার আগেই ওই সাপটি মহিলার স্বামীকে কামড়ে দিল। সাপটি ওই মহিলার স্বামীকে কামড়ানো মাত্রই মহিলার স্বামী মৃত্যুবরণ করে নিলেন, আর সাপটিও সঙ্গে সঙ্গেই সেখান থেকে চলে গেল। ওই মহিলা নিজের স্বামীকে হারানোর পর এটা খুব ভালো করেই বুঝতে পারলেন যে তার স্বামী মহান আল্লাহকে অপমান করেছিল, আল্লাহর চমৎকারকে স্বীকার করতে চায়নি, তাই মহান আল্লাহ তার স্বামীকে শাস্তি দিয়েছে। এই দৃশ্য দেখার পরে ওই মহিলার মনে আর কোনো সন্দেহ রইল না যে মহান আল্লাহই সর্বশক্তিমান, আর মহান আল্লাহর নির্দেশ ছাড়া এই পৃথিবীতে কোনো কিছুই হওয়া সম্ভব নয়। তাই এর পরে ওই মহিলা নিজের সন্তানকে সঙ্গে নিয়ে কলেমা পাঠ করে ইসলাম ধর্মকে কবুল করে নিলেন, আর এরপর থেকে তারা দুজনেই মহান আল্লাহর হেফাজতে নিজেদের জীবনযাপন করতে শুরু করলেন। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে আমাদের পৃথিবীতে মহান আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কিছুই হওয়া সম্ভব নয়। মহান আল্লাহ চাইলে কারোর প্রাণ বাঁচিয়ে তুলতে পারেন, আর আল্লাহ চাইলে কাউকে শাস্তিও প্রদান করতে পারেন। তাই আমাদের প্রত্যেকের উচিত মহান আল্লাহর নির্দেশ মতো নিজের জীবন যাপন করা, আর পৃথিবীর সকল মানুষকেই শ্রদ্ধা ও সম্মান প্রদান করা। তো বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই। অন্যথায় এ বিষয়ে আপনার কি মতামত তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে দেবেন। সেই সাথে যদি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একে লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতেও অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।